মাই চ্যানেল কলকাতার রসগোল্লা ইন্দ্রা। আমি ইন্দ্রার সাথে আছি তোমাদের। আর এখন বাজে কটা বাজে বাবা? এখন বাজে এগারোটা বাইশ। আর আমি এখন কোথায় যাচ্ছি? রোডে একদম। আমি এখন কোথায় যাচ্ছি? ঠাকুর দেখতে, কারণ দুর্গাপূজা ইজ কামিং। দুর্গাপূজা চলে এসেছে আর মহালয়ার দুদিন পরে আমিও বেরিয়ে পড়েছি উইথ ফ্যামিলি। তোমরা তো জানো যে কলকাতার কাছে দুর্গাপূজাটা কতটা স্পেশাল, মানে সব পরবের থেকে আমাদের কাছে দুর্গাপূজাটা হচ্ছে স্পেশাল পরব, যেটা আমরা 365 দিন অপেক্ষা করে থাকি এই দুর্গাপূজার জন্য। তো আজকে চতুর্থীও না, তৃতীয়াও না, আজ পঞ্চমীও না, আজকে মহালয়ার সেকেন্ড দিন আর আমরা শ্রীভূমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি উইথ ফ্যামিলি। আর এই পুরো পুজোটা আমি কীভাবে কাটাবো, কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতে থাকো, সাথে থাকো কলকাতার রসগোল্লা ইন্দ্রা। শুভ পঞ্চমী বন্ধুরা, পুজো তো শুরু হয়ে গেল, দুর্গা মা দুর্গা চলে এসেছে আর আজকে পঞ্চমী। আর আমি এখন স্যালনেই আছি, মানে আমি আমি ইন্ট্রো দিইনি আমার, তো আমি বলছি আমি বিউটিশিয়ান হ্যান্ড মেকআপ আর্টিস্ট, আমি স্যালনে জব করি। তো এখন আমি এখন পুজোর সময় আমাদের তো ভীষণ রাশ চলছে, মানে কাজের খুব প্রেশার, সকাল থেকে একটু সময় পাইনি, যেহেতু আমি এই ব্লগটাতে পুরো দুর্গা পুজোটা আমাদের সাথে শেয়ার করবো তাই জন্য পঞ্চমীটাও আমার দিতে হলো। সো আমি আর আমার একটা অফিস কালিক দুজনে মিলে আমাদের স্যালনের সামনেই একটা প্যান্ডেল হয়েছে, তো ওটা দিয়েই পঞ্চমীর স্টার্টিংটা হোক। মহালয়ার দুদিন পরে তো গেলাম শ্রীভূমি ঠাকুর দেখতে, কিন্তু এখানে যেটা হয়েছে পঞ্চমী দিয়ে যেহেতু পুজোটা স্টার্ট হয় তো পঞ্চমীর ঠাকুরটা আমরা দেখে আসি। আর রাতে আজকে তো বেরোবো না, পঞ্চমীর ব্যাস এইটুকুই। আর ষষ্ঠী দিয়ে দশমী অবধি কী করছি দেখতে থাকো, সাথে থাকো কলকাতার আসলে ইংল্যান্ড। এখন বাজে 4:15, সবার ঘুম ভাঙিয়ে দিয়ে আজকে যেহেতু ষষ্ঠী তাই ষষ্ঠীর ফোটাতে বলে সাজুগুজু করছে সকালবেলা। শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা সবাই আজকের দিনটা খুব আনন্দ করো, আনন্দ করে কাটাও, মজা করো। আর এরকমই এটা বলতে পারো আমাদের ছোটোবেলা থেকে অভ্যেস যে মা সকালবেলা উঠে, মানে এই আমাদের বাঙালি কালচার, তার বাঙালি সংস্কৃতির যে ব্যাপার স্যাপারগুলো, ষষ্ঠীর সকালবেলা উঠে ফোটা দেওয়া আর মায়ের সাথে সাথে আমাদেরও জেগে থাকা, ওঠা, মা কী করে সেগুলো দেখা, সেটা এখন 20 বছর বয়সে সেটাও আমরা এখনও করি। আমি উঠে গেছি, আমার বোন উঠে গেছে, আর মাকে তো দেখলি আলতা পড়ছিল, সিঁদুর পড়ছিল, এখন ষষ্ঠীর ফোটাও দেবে। চলো আমার সাথে সাথে তোমরাও দেখে থাকো, সাথে থাকো কলকাতার আসলে ইন্দ্রা। এই যেটা দিয়ে ফোটা দেবে এটার নাম কি মা? দুর্গা টেপি। এই এইটার নাম দুর্গা টেপি। হ্যাঁ, তোমার দুর্গা টেপি পড়ে আছে। এবার পড়ছে চন্দনের ফোঁটা আর পুরো দুনোয় দুনোয় ধান ধন ধান হয়ে গেছে। বাজে না? ঘরের চারিদিকে ফোঁটা দিয়ে দিতে মা আমাদের দুজনের ফোঁটা দিয়ে দিয়েছে ফার্স্ট আমাকে। সো বন্ধুরা, এখন আমি ডিউটি যাচ্ছি। এটা আমাদের পাড়ার পুজো। এই কাজে যাওয়ার পথে ঠাকুর দেখা শুরু হয়ে গেল, এখন ষষ্ঠীর পুজো হচ্ছে। ভেবে রেখেছিলাম যে ষষ্ঠীর রাত্রিবেলা একটা ঠাকুর দেখতে বেরোবো, আর এদিকে স্যালনের সামনে সমুদ্র হয়ে গেছে। আমার ষষ্ঠী তো ষষ্ঠী পুজো হয়ে গেল। আমার মামি, আমার দাদা, আমার বোনেরা, আমার ভাই, পিছনে মামা, বাবা, দাদু আর সামনে দুজন আছে। সো সবাই মিলে আমরা এখন ষষ্ঠী ঠাকুর দেখতে যাচ্ছি, যদিও রাত হয়ে গেছে এখন।
কটা ঠাকুর দেখলি? জোরে বল, সবে দুটো ঠাকুর দেখলি? মাথায় এটা কি? প্যান্ডেলটা দেখার জন্য আমরা অনেক কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, এটা তোমরাও দেখাও যে এটা কিরকম করেছে। এটার জন্য এরা দুজন আমাকে প্রচুর হাঁটিয়েছে। আজকের এই পর্যন্তই, এবার বাকিটা আসতে চলেছে সেকেন্ড পার্টে, সপ্তমী অষ্টমী সেকেন্ড পার্টে আসতে চলেছে। তার জন্য কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সেকেন্ডটার জন্য ওয়েট করতে হবে। লাভ ইউ অল।